চলুন এই শীতের সকালে আমরা একবার বকখালি ঘুরে আসি। বকখালি পশ্চিমবঙ্গের দ্বিতীয় সমুদ্র সৈকত, প্রথম দীঘা, তারপরে বকখালি। বকখালি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মহকুমার অন্তর্গত নামখানা থানার মধ্যে বকখালি। বকখালি একটি গ্রামের নাম। এই গ্রামের নাম অনুসারে সমুদ্র সৈকতের নাম বকখালি। সম্পূর্ণ এলাকাটি আসলে তিনটি দ্বীপের সমন্বয়ে গঠিত। সব থেকে পূর্বে হেনরি আইল্যান্ড, তারপরে ফ্রেডারিক আইল্যান্ড এবং সব থেকে পশ্চিমে ফ্রেজারগঞ্জ আইল্যান্ড। বকখালি এই ফ্রেডারিক আইল্যান্ডের মধ্যে এবং এখানে সমুদ্র সৈকত খুবই মনোরম। কিন্তু বকখালিতে কি করে যাবেন, এবার সেটা দেখা যাক। বকখালি কি করে যাওয়া যায় বিভিন্ন জায়গা থেকে। আমরা শুরু করেছিলাম বালি হল্ট স্টেশন থেকে, সেখান থেকে ডানকুনি লোকালে শিয়ালদা, এবং শিয়ালদা পেরিয়ে শীতের সকালে চায়ের দোকানে কিছু চা কফি খেয়ে শিয়ালদা দক্ষিণ থেকে আপনি নামখানার ট্রেনে উঠবেন। নামখানায় বিভিন্ন ট্রেন যায় সবই লক্ষ্মীকান্তপুর হয়ে। তার একটা আমরা এখানে চার্ট দিয়ে দিচ্ছি, এই চার্ট আপনি শিয়ালদা প্ল্যাটফর্মে পাবেন না, সেখানে মাত্র দুটি ট্রেন দেখানো হয়েছে। কিন্তু বিভিন্ন সময় যে ট্রেন যায় সেগুলো দেখানো হলো। সকাল 9:14 একটি ট্রেন যায়, এই ট্রেনে আপনি যেতে পারেন। ট্রেনে খুবই ভিড় হয়, কাকদ্বীপ এবং লক্ষ্মীকান্তপুর এ সমস্ত জায়গার প্যাসেঞ্জার, ডেলি প্যাসেঞ্জার অনেক বেশি। যেতে যেতে আপনি জয়নগরের মোয়া, জয়নগর স্টেশন, জয়নগর মজলিশপুরে থামে এবং ট্রেনেও অনেক মোয়া পাবেন। হকারের কোনো অভাব নেই, একে একে স্টেশনের পরে স্টেশন পেরিয়ে যায়। এটি কাকদ্বীপ। কাকদ্বীপ পেরিয়ে সামনে সুন্দর প্রাকৃতিক দৃশ্য, ফাঁকা মাঠ, ধান কাটা হয়ে গেছে, নয়নজলিতে জল, ট্রেন চলতে থাকে, একসময় আপনি নামখানা পৌঁছে যাবেন, নামখানা প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্ম থেকে বাইরে এলেন, বাইরে আসার পরে দেখবেন আপনার জন্য অপেক্ষা করে আছে অটো, টোটো। নামখানা স্টেশন থেকে বাসের দূরত্ব খুবই অল্প, হয়তো বড় জোর 5 মিনিট আপনার লাগবে হেঁটে যেতে। হেঁটে যাওয়াই শ্রেয়, কিন্তু যদি আপনার সমস্যা হয় তাহলে এখান থেকে অটো টোটোতে যেতে পারেন। জনপ্রতি এরা 10 টাকা করে নেয়। নামখানা স্টেশনের বাইরে অটো টোটো দাঁড়িয়ে আছে প্যাসেঞ্জারের জন্য। আমরা হেঁটে হেঁটেই চলেছি। এই সামনে দেখা যায় ডান দিকে যে রাস্তা, ওটাই, ওখান থেকে আপনি চলে যাবেন বকখালিতে। বাস অথবা প্রাইভেট কার যে কোনো কিছুতে যেতে পারেন। 8-সিটার মারুতি, 500 টাকা ভাড়া। এখন হাতা নিয়ে দোয়া নিয়ে নদীর যে ব্রাঞ্চ, তার ব্রিজ হয়েছে, তার উপর দিয়ে একেবারে সবেগে চলে যাবে। এই সেই নদী। এই নদী যতদিন ছিল না তখন ফেরিতে করে নদী পার হতে হতো, এখন সে সমস্যা নেই। সুন্দর ব্রিজ। গাড়িকে বলে এখানে একটু দাঁড়িয়ে নিন, একটু ফটোশুট, চারিদিকে একটু দেখা, শীতের সকালে খুশির আমেজ। চলেছো কেন? তারপরে আবার এক সময় যাত্রা। এখানে টোল ট্যাক্সের ঘর তৈরি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো লোক নেই, বা টোল ট্যাক্স এখনো বসেনি, পরে বসবে কিনা জানি না। গাড়ি চলছে 26 কিলোমিটার নামখানা থেকে বকখালি দূরত্ব। দুদিকে গ্রামের দৃশ্য, একে একে 7 মাইল বাজার,
তারপরে 10 মাইল, এটি 10 মাইল, এবং 10 মাইলের এই খাল ধরেই ফ্রেজারগঞ্জ যাওয়ার যে সমস্ত ট্রলার আছে, মাছ ধরার ট্রলার, সেগুলো যাওয়া আসা করে। এখন মাছের সিজন নয়, বর্ষাকাল সাধারণত মাছের মরশুম, সে সময় এখানে ট্রলার থাকে না। তারপরে আবার চলতে শুরু করুন। কয়েকদিন আগে বুলবুল হয়ে গেছে, কাজেই বুলবুলের ভাঙনের চিত্র সর্বত্র। এবার বকখালি কোথায় থাকবেন আপনি? বকখালিতে নানা রকমের হোটেল আছে, ইন্টারনেটে আপনি সহজেই এদের পেয়ে যাবেন। আমরা ছিলাম প্রবর্তক আশ্রমে, এই সেই প্রবর্তক আশ্রম। এটি অবশ্য ঠিক বকখালি নয়, এটি ফ্রেজারগঞ্জে। সুন্দর আশ্রম, এখানে একটি স্কুল আছে, সুন্দর পরিবেশ, ফাঁকা, কিন্তু চারিদিকে বুলবুলের ভাঙনের চিহ্ন। ভেতরে পুকুর আছে, বাঁধানো রাস্তা, চেনা জানা পরিবেশ ছেড়ে এই অচেনা অজানা সুন্দর প্রকৃতির মধ্যে আপনার অবশ্যই ভালো লাগবে। আপনি ফ্রেজারগঞ্জে নাও থাকতে পারেন, ফ্রেজারগঞ্জ থেকে হেঁটে 1.5-2 কিলোমিটার বকখালি। বকখালিতে প্রচুর হোটেল আছে, আগেই বলেছি, ইন্টারনেটে বুকিং করতে পারেন অথবা এসেও কোথাও না কোথাও আপনি পেয়ে যাবেন। আমরা আশ্রমে একটু বিশ্রাম করে তারপরে খেয়ে চলেছি সমুদ্র সৈকতের দিকে। আশ্রমের পাশ দিয়েই সমুদ্র সৈকত, এই সমুদ্র সৈকতের আগে। এখন সমুদ্রকে বাদ দিয়ে বাঘে মানানোর চেষ্টা করা হচ্ছে, গাছ লাগিয়ে চেষ্টা করা হচ্ছে, কিন্তু বুলবুল সমস্ত তছনছ করে দিয়েছে কয়েকদিন আগে। এগুলো শুটকি মাছ, বিভিন্ন রকম শুটকি মাছ এখানে শুকানো হয়। এই সময় অবশ্যত মাছ নেই, এই ঘরগুলো শুটকি মাছের জন্যে। আর এই সেই বাঁধানো পাড়, সমুদ্রকে বাঁধিয়ে যাতে সে আর ভাঙতে না পারে সেই চেষ্টা হচ্ছে। শিয়ালদা থেকে 9:14 ট্রেনে আমরা শুরু করেছিলাম যাত্রা, 2:30 সময় বকখালি এসে পৌঁছেছি। তারপরে সেখান থেকে কিছু খেয়ে এই ফ্রেজারগঞ্জ থেকে আমরা ঠিক করেছি সমুদ্র পাড় ধরে ধরে যাব বকখালি। আপনি এভাবে করতে পারেন, অথবা বকখালি থাকলে বকখালি থেকে সমুদ্র পাড় ধরে ফ্রেজারগঞ্জে আসতে পারেন। এগুলো নৌকো, মাছ ধরার নৌকো। শীতের আমেজে আমরা হেঁটে চলেছি সমুদ্রের পাড় ধরে, বালুকা বেলার পাড় ধরে। এখানে ছেলেরা ফুটবল খেলছে কেউ কেউ। এক সময় হাঁটতে হাঁটতে চলে এলাম বকখালি সমুদ্র সৈকতে। এই যে চেয়ারগুলো সাজানো, এখানে আপনি বসতে পারেন, 10 টাকা ভাড়া। আর এগুলো কি এই প্লেট নাকি? একটু একটু করে সেজে উঠছে পিস হিসাবে। কত করে মাছ ভাজার দোকান, ভেটকি, ভোলা, পমফ্রেট, মানে এই যে ভেটকি, এটা চিংড়ি, কাঁকড়া, স্কুইড, ভেটকি, ভোলা, ভেটকি সবই 50 টাকা। মোটামুটি যত রকমের সমুদ্রের মাছ পাওয়া যায়। ও, 1 পিস 270 টাকা, তো 50 টাকা কোনটা? পমফ্রেট ওটা। এই যে এগুলো স্কুইড, অক্টোপাস কি করে রান্না করে? এই যে 8 পিস, এগুলো 100 টাকা দাম। ওরা কেটে আপনাকে মশলা করে রান্না করে। ভাজা হয় নাকি গ্রেভি? কত করে পিস? কাটলে একটুখানি ওই দাদা টেস্টের জিনিস, প্লেট ট্যাক্স, প্লেট মানে এই যে 8 পিস, 8 পিস 100 টাকা। ও, কাটলে একটুখানি হয়ে যায়। আমরা একটু পরে দেখে নেব কিভাবে কাটছে, এই ভিডিওতেই সেই কাটার চাটনি মতো চিত্র দিয়ে দেব। বিভিন্ন রকমের চিংড়ি, একটু হাত দিয়ে ধরে দেখার চেষ্টা, ফেলে দিতে হয়, কেমন দেখতে, অক্টোপাসের মতোই। কাঁকড়া কত প্লেট? 100 টাকা। এই যা সাজানো আছে এটাকে নিয়ে নাও, নিয়ে এটার মধ্যে আরেকটু খেতে ইচ্ছে না?
কাকড়া করে এই পমফ্লেট প্লেট কত করে? ৩০ টাকা। কি হবে ভাজা? পমফ্লেট ৩০ টাকা একটি পিস। কষা খেতে পারেন, ভাজা খেতে পারেন, যেভাবে আপনার ইচ্ছা ওরা সেভাবে আপনার সামনেই করে দেবে। বেশ টাটকা পমফ্লেট। লোটে পিস কত করে পকোড়া? এই যে লোটে আছে দু রকমের, পকোড়া করে দেবে অর্থাৎ চপের মতো করে দেবে, ছোটগুলো ১০ টাকা পিস, বড়গুলো ২০ টাকা। দেখুন কিভাবে স্কুইড কাটছে, ওই সব ফেলে দিয়ে সামান্য একটুখানি থাকে। খেতে সুস্বাদু, অবশ্যই একটি প্লেট নিয়ে সমুদ্র সৈকতে বসে যাবেন। আমরা বসেছি এক ঘন্টার জন্য একটি চেয়ারের জন্য ১০ টাকা ভাড়া, কিন্তু কিছুক্ষণ বসার পরে যখন মাছ ভাজা শুরু হলো এমন গন্ধ যে আমরা ১৫ মিনিটে ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসতে পারি। ততক্ষণে জ্বলে উঠেছে আলো বিভিন্ন দোকানের, সমুদ্র সৈকতের সমুদ্র সামগ্রীর পসরা দোকান। একটু ঘুরে নিন, তারপরে ধীরে ধীরে চলে আসুন হোটেলে। আপনি যেখানে আছেন সেখানে নাও খেতে পারেন, আমরা অন্যত্র খেলাম। এখানেও আগে থেকে বলে গেলে ভালো, আপনি যেমন চাইবেন মাছ মাংস ডিম তারা রান্না করে দেবে, আপনার জন্য রেখে দেবে। খেয়ে নিন একসঙ্গে আরাম করতে করতে পরের দিন ভোরের জন্য। ভোরে উঠে ঘুরে নিন বাস স্ট্যান্ড, তারপরে আবার সেই বকখালি। নানা রকম হোটেল আছে, এই হোটেলে বিভিন্ন জিনিস আপনি পাবেন। এখানে মাছ মাংস এনে দিলে এরা নিজেরাই রান্না করে দেবে, কেজি প্রতি ১০০ টাকা। ততক্ষণে তৈরি হচ্ছে পরোটা লুচি ১০০ টাকা দিয়ে রান্না, আলুর দম ঘুগনি। আর মাছ কিভাবে? ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরো এরকম পাওয়ার জন্য। তারপরে আবার একটু বিশে যান, ঘুরে নিন। একটি মন্দির আছে, দোকান পাট খুলে যাচ্ছে, পসরা সাজিয়ে বসেছে, সেখান থেকে বিচের মধ্যে যান। সমুদ্রের নিচের কাঠ, তবে আমরা জল পাইনি, এই সময় হয়তো থাকে না জল অনেক দূরে। সেখানে স্নান করতে কাউকে দেখিনি বা স্নান হয়তো কেউ করে না, অন্য সময় যখন জল আসে তখন করে। দোকানে ঘোরা, একটু বিচে বসা, বিচের তীরে হাঁটা, এটাই বকখালি এই শীতের এই সময়। এগুলো কি ওজনে না পিস? কিরকম দাম? ১০০। এটি বাস স্ট্যান্ড, অনেক বড় জায়গা, এখানে বিভিন্ন রকম বাস এসে থামে, অনেক পিকনিক পার্টি এখানে আসে পিকনিক করতে। দামটা কিরকম? কিন্তু জায়গাটা আমরা নোংরা দেখেছি। লোডে কত করে? তার পাশে বিক্রি হচ্ছে ১৪০ কি মাছ। কত আছে বান্ডিলে? বান্ডিলে ৪৫০ ৫০০। আর এইগুলো ৩০০ টাকা কেজি। আর প্রস্তুত হয়ে নিন এগুলো দেখতে দেখতে বকখালির বিভিন্ন জায়গা দেখার জন্যে। ৪টি জায়গা আছে বকখালিতে দেখার জন্য। একটি গাড়ি ভাড়া করে নেয়াই আপনার ভালো হবে, ৪-৫০০ টাকা নেবে। তার আগে টিফিন করে নিন, সকালের বেশ সুন্দর টিফিন, লুচি পরোটা কিংবা রুটি আলু ভাজা। খাওয়া শেষ হলো, এবার একটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ুন বিভিন্ন জায়গা দেখতে। সব মিলিয়ে ২০-২৫ কিলোমিটারের জার্নি। দেখবেন ইকো পার্ক, এটি বকখালি বাস স্ট্যান্ডের কাছে, সিবিসের একদম কাছে। দেখার জন্য আছে হেনরি আইল্যান্ড, ধুধু একই রকম বালুকাময় সমুদ্র সৈকত। এটি পূব দিকে,
সেখান থেকে সরাসরি চলে যাবেন বেনফিশ হারবার ফ্রেজারগঞ্জে। এখান থেকে ট্রলারে করে সব মাছ ধরতে যায় এবং এখানে মাছ নিয়ে আসে। তারপরে কার্গিল অথবা সানসেট পয়েন্ট, আমরা এরপরে প্রতিটি জায়গা নিয়ে আলাদা আলাদা ভিডিও করব। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন যাতে আপনার কাছে পৌঁছে যাবে। তারপরে আবার ঘরে ফেরা, একই রাস্তায় আদা নিয়ে দোয়া নিয়ে ব্রিজ পেরিয়ে আবার সেই নামখানা হয়ে শিয়ালদা। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, আশা করি আপনার ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন। অনেক ধন্যবাদ।